আজকের বানাচ্ছি তেঁতুলের চটপটা আচার। এটা টক খুব একটা নেই, সামান্য হালকা টক হবে, ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি, দারুণ খেতে, একবার বানিয়ে দেখতে পারো। তো তেঁতুলের নাম শুনলে আমাদের কিন্তু অনেকেরই মুখে জল চলে আসে। তো যারা একটু আচার খেতে ভালোবাসে তারা কিন্তু এরকম তেঁতুলের আচার বানিয়ে রাখতেই পারো। এটা 6 মাস 1 বছর পর্যন্ত যদি ভালোভাবে রাখতে পারো, সংরক্ষণ করে 1 বছর পর্যন্ত এটা অনায়াসে কিন্তু রেখে দেওয়া যায়। তো এরকম আমি তেঁতুল নিয়ে এসেছি, প্রায় 500 গ্রাম মতো। তেঁতুল থেকে এই জিনিসটাকে ছাড়িয়ে বাদ দিতে হবে, দিয়ে তেঁতুলগুলোকে পরিষ্কার করে নিতে হবে। এভাবে আমি সব তেঁতুলগুলোকে ছাড়িয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আমরা যারা আচার খেতে ভালোবাসি, মাঝে মধ্যে এরকম তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার হলে তো কথাই নেই, মন্দ হয় না। তেঁতুলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, তাই তেঁতুল খাওয়া স্বাস্থ্যের পক্ষেও ভীষণ ভালো। এভাবে আমি সব তেঁতুলগুলো একটা একটা করে পরিষ্কার করে নিচ্ছি। তেঁতুলগুলো পরিষ্কার করে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। যেহেতু তেঁতুলের কাতরে একটু শুকিয়ে গেছে রোদে দিয়ে শুকনো করা, তো আমি এতে বেশ খানিকটা জল দেবো, হাফ কাপ মতো জল দিলেই হবে। দিয়ে তেঁতুলগুলোকে এইরকম ভালো করে চটকে নিতে হবে, যাতে তেঁতুলটা নরম হয়ে যায় আর তেঁতুলের কাতরা গা থেকে ছেড়ে আসে। এভাবে ভালো করে চটকে নিয়ে অন্তত আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে তেঁতুলটা একদম লুজ হয়ে যায় আর তেঁতুলের কাতরা গায়ে থেকে ছেড়ে আসে, তাতে আচারটাও ভীষণ ভালো হবে। আমি মেখে নিয়েছি, এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি, ভাজা মশলা। 3টে আমি শুকনো লঙ্কা দিয়েছি, যেহেতু এই লঙ্কাটাতে ভীষণ ঝাল তো আমি 3টে দিলাম। যার যেমন ঝাল পছন্দ সেরকম দিতে পারে। লঙ্কাটা আগে দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেওয়ার পর দিতে হবে। আমি 1 চামচ ধনে, গোটা ধনে দিলাম, 1 চামচ জিরে আর 1 চামচ দিয়ে দেব সর্ষে। এই সমস্ত উপকরণগুলো দিয়ে একসঙ্গে ভালো করে 2-3 মিনিট শুকনো খোলায় একটু নেড়ে নিতে হবে। বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। ভাজার সময় আঁচটাকে মাঝারি আঁচে রেখে ভেজে নিতে হবে, নইলে মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার চান্স আছে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি এটাকে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে একটু পিষে নেব। মশলাটা আমি গুঁড়ো করে নিয়ে এসেছি, মশলা থেকে দারুণ একটা ভাজা মশলার গন্ধ বেরোচ্ছে। তো এই মশলাটা চাটনিতে বা কোনো নিরামিষ তরকারিতে দিলেও কিন্তু দারুণ ভালো একটা স্বাদ বা গন্ধ পাওয়া যাবে। তো আমি অল্প একটু সর্ষের তেল এখানে দিয়ে দিলাম আচারটা বানানোর জন্যে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পাঁচফোড়ন। এবার দিয়ে দেব মেখে রাখা তেঁতুলটা। তেঁতুলটা যেহেতু আমি আধ ঘন্টা আগে মেখে রেখেছিলাম, তেঁতুলটা অনেকটাই নরম হয়ে গেছে। জল দিয়েছিলাম, জলটা তেঁতুলে টেনে নিয়েছে। তো আমি যে বাটিতে তেঁতুলটা মেখে রেখেছিলাম ওই বাটির গায়ে যথেষ্টই তেঁতুলের কাদ লেগে রয়েছে, ওটা ধুয়ে আমি জলটা এর মধ্যে দিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এটা করার সময় কিন্তু মাঝে মধ্যেই কিন্তু নাড়িয়ে দিতে হবে। আমি এখানে গুড় ব্যবহার করলাম, আখের গুড়, কেউ চাইলে চিনিও দিতে পারে।
আঙ্গুরটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরেই এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখো গুড়টা একদম গলে গেছে আর তেঁতুলের সঙ্গে কিন্তু একদমই মিশে গেছে। একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। ভিনিগারটা দিলে এই আচারটা কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। ভিনিগার না দিলে দু তিন মাস পর্যন্ত থাকতে পারে, কিন্তু তার বেশি হয়তো থাকবে না, কিন্তু ভিনিগারটা দিলে 1 বছর অনায়াসে কিন্তু থাকবে। তাই ভিনিগারটা দিয়ে 1-2 মিনিট আমি ভালো করে একটু রান্না করে নিলাম, তারপরে ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। আমাদের তেঁতুলের আচার কিন্তু তৈরি হয়ে গেল। তো রেসিপি যদি ভালো লাগে তো লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আজকের মতো টাটা।